প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 100 পৃষ্ঠার যোগ করি অঙ্কগুলো বুঝিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, যোগ করি এখানে 8টি অঙ্ক রয়েছে। আমরা পর্যায়ক্রমে চলা অঙ্কগুলোর সমাধান করে ফেলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 1, 30 যোগ 60 সমান কত হবে? তো 30 যোগ 60 যোগ করার জন্য প্রথমে আমরা শিক্ষার্থী বন্ধুরা এককের ঘরে যোগ করব, তারপর দশকের ঘর যোগ করব। তো দেখো, 30-এর এককের ঘরে রয়েছে 0 এবং 60-এর এককের ঘরে রয়েছে 0। 0 0 যোগ করলে 0 হয়। এরপর আমরা দশকের ঘর যোগ করব। 30-এর দশকের ঘরে হচ্ছে 3 এবং 60-এর দশকের ঘরে হচ্ছে 6। 3 যোগ 6 সমান 9 হয়, অর্থাৎ 90 হবে, অর্থাৎ 30 যোগ 60 সমান 90 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 2, 55 যোগ 22 সমান কত হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে 55 যোগ 22 সমান 77 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 27 যোগ 41 সমান কত হবে? তো আমরা প্রথমে কী করবো, এককের ঘরে যোগ করব 7 যোগ 1 8, এবং দশকের ঘরে রয়েছে 2 4 6, তাহলে 6 8 সমান 68, অর্থাৎ 27 যোগ 41 সমান 68 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4 রয়েছে 20 যোগ 53 সমান কত হবে? 20 যোগ 53 সমান 73 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 5, 5 যোগ 71 সমান কত হবে? তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে 5-এর এককের ঘরে রয়েছে 5 এবং 71-এর এককের ঘরে রয়েছে 1, তাহলে 5 1 যোগ করলে হয় 6। 5-এর যেহেতু দশকের ঘর নেই, 71-এর দশকের ঘরে রয়েছে 7, তাহলে 7, তাহলে 7 6 76, অর্থাৎ 5 যোগ 71 সমান 76 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 6 রয়েছে 92 যোগ 6 সমান 92 যোগ 6 সমান 98 হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 53 যোগ 35, 53-এর এককের ঘরে রয়েছে 3 এবং 35-এর এককের ঘরে রয়েছে 5, তাহলে 3 যোগ 5 সমান 8। এরপরে 53-এর দশকের ঘরে রয়েছে 5 এবং 35-এর দশকের ঘরে রয়েছে 3, তাহলে 5 যোগ 3 8, অর্থাৎ 8 8 88, অর্থাৎ 53 যোগ 35 সমান 88 হবে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 8-এ রয়েছে 71 যোগ 11, তো 71-এর এককের ঘরে হচ্ছে 1 এবং 11-এর এককের ঘরে হচ্ছে 1, তাহলে 1 যোগ 1 সমান 2, এবং 71-এর দশকের ঘরে রয়েছে 7 এবং 11-এর এককের ঘরে রয়েছে 1, তাহলে 7 যোগ 1 8, অর্থাৎ 8 2 সমান 82, অর্থাৎ 71 যোগ 11 সমান 82 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পেরেছো।